যে পদ্ধতিতে মেয়েদের উত্তেজিত করা যায়। আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জানাবো নারীর জনি যেভাবে চুষলে নারীরা বেশি উত্তেজিত হয় আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন নারীদের জনি চুষলে তারা অসম্ভব যৌন অনুভূতি অনুভব করে তবে সেক্সের শুরুতেই নারীদের জনিতে চুমু না খেয়ে তার যৌন কাতর স্থানগুলো যেমন স্তন যোনি নিতম্ভ এবং নাপিতে চলে গেলে তারা ধারণা করতে পারে যে আপনি টাকা দিয়ে ভাড়া করে এনে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া প্রকৃতপক্ষে দুজনেরই এক আনন্দময় সেক্সের সূচনা করে অনেকে দাড়ি না কামিয়ে সেক্স করেন এই মনে করে আসল কাজ তো আমার হাত আর লিঙ্গে কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন তার স্তন চুষবেন তার সারা দেহে জীব বুলাবেন এবং বিশেষ করে যখন নারীদের জনি চুষবেন তখন আপনার ধারালো খোঁচা খোঁচার দাড়ি বেশিরভাগ সময় আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দিবে তাই সেক্সের আগে যারা দাড়ি রাখেন না নিয়মিত তারা দামি দাড়ি কামিয়ে নেবেন অনেক ছেলে নারীদের জনি চোষা ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলেই একবার মুখ দিয়ে সেখানকার স্বাদ অনুভব করার পর থেকে প্রতিবার চুষতে আরম্ভ করে এবং চরমভাবে আসক্ত হয়ে যায় এমনকি যারা জনিতে মুখ দেয় না তারাও হাত দিয়ে হলেও মেয়েদের সবচেয়ে গোপন স্থানটি বারবার আদর করার লোভ সামলাতে পারেন না কিন্তু অনেকেই এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে দেখা যায় যে তার সঙ্গিনীর জনি ছাড়া যৌন সংবেদে একটা দেহ রয়েছে সেই কথা ভুলে যান তাই সেক্সের শুরুতে বা এমনকি কি বেশিরভাগ সময় মুখ দিয়ে না হলেও হাত দিয়ে ঘুরে ফিরে জনিটাকে বেশি উত্তেজিত করার চেষ্টা করেন কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়টায় অসহ্য বোধ করেন কারণ ছেলেদের মতে শুধু জনিতে চুসলেই তারা এত সহজেই যৌন উত্তেজিত হতে পারে না মেয়েরা তাদের সারা দেহেই সঙ্গীর আদর পেতে চায় আমাদের দেশে অনেক ছেলেই নারীদের জনি চুষতে চায় না অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহু কষ্টে জনিতে মুখ দিলেও তা কোনোমতে মতে ঘৃণার সাথে হালকা পাতলা চুষে এমনটি কখনোই করা যাবে না এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনী সেই স্পর্শ পাবার জন্য আরও উতলা হয়ে উঠবে ফলে যে স্বাদ পাওয়ার জন্যে অন্য শরণাপন্ন হতে পারে তাই এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে সেক্সের সময় ছেলেদের একটা কথা সব সময় মনে রাখতে হবে নারীর স্তন জনি আর নিতম্ব এই তিনটি স্থান কেবলই নারীদের যৌনকাতর স্থান নয় ছেলেদের মূল যৌনকাতর অঙ্গ দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের পুরো দেহই স্পর্শকাতর আরও বেশি তথ্যের জন্য আপনার নিজের একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের এমন কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন